বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে এসকে সুলতান সাভার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন বিএনপির প্রতিষ্ঠাতারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার সাথে সরাসরি জড়িত ছিল সাভারের মাটিতে বিএনপি রাজাকার ও পঁচাত্তরের খুনিদের কোনো ঠাই নেই আমরা বেঁচে থাকতে প্রধানমন্ত্রীর গায়ে একটা লাগতে দেব না শনিবার দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সাভারের গ্যান্টা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা আরেচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সাভার বাজার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় অন্যদিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় বাইপাস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা